অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সে রো এবং কলামের মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে র্যাঙ্ক তার সমান হবে বা তার চেয়ে ছোট হবে আবার র্যাঙ্ক অফ এ টু র্যাঙ্ক অফ এ টার্সফোর্স এরপর ডেফিনেশনটাকে আমাদের এখানে উদাহরণ সাহায্যে দেওয়া রয়েছে এটা একটা থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স তাহলে এর সবচেয়ে বড় মাইনর হলো গিয়ে থ্রি ক্রস থ্রি এই থ্রি ক্রস থ্রি মাইনরটা যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে র্যাঙ্ক হয়ে যাবে থ্রি আর যদি ইকুয়ালস টু জিরো হয় তাহলে র্যাঙ্ক হয় টু হবে হবে তো সেক্ষেত্রে এই এই ম্যাট্রিক্স ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিটারমেন্টটা জিরো এটা যদি জিরো হয়ে যায় তাহলে র্যাঙ্ক র্যাঙ্ক হবে না না তাহলে হলে কত হবে দুই হবে বা এক হবে তো দুই হতে গেলে এই ম্যাট্রিক্সটা নিয়ে থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্সটার যতগুলো টু ক্রস টু অর্ডারের মাইনার পাওয়া যাবে বা অর্ডার টু এর মাইনার পাওয়া যাবে সেই মাইনারগুলোর মধ্যে যদি একটা আমি নন জিরো মাইনার খুঁজে পাই তাহলে এই র্যাঙ্ক টু হয়ে যাবে এক্ষেত্রে একটা মাইনর খুঁজে পাওয়া গেছে ওয়ান জিরো ফোর মাইনাস ওয়ান যার ভ্যালুটা নট ইকুয়ালস টু জিরো নন সিঙ্গুলার মাইনর একটা পাওয়া গেছে যেহেতু একটা নন সিঙ্গুলার মাইনর টু অর্ডারে পাওয়া গেছে তাই র্যাঙ্ক হয়ে গেল দুই এক্ষেত্রে এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে থ্রি ক্রস ফোর তাহলে প্রাথমিকভাবে এই র্যাঙ্ক হয় তিন হবে না হয় দুই হবে না হয় এক হবে তিন হবে কিনা সেটা দেখার জন্য যদি আমরা একটা থ্রি অর্ডারের মাইনর নন সিঙ্গুলার মাইনর খুঁজে পাই তাহলে কিন্তু র্যাঙ্ক থ্রি হয়ে যাবে তো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এভরি মাইনর অফ অর্ডার থ্রি জিরো এখানে যতগুলো মাইনর থ্রি ক্রস থ্রি পাওয়া যাচ্ছে সবগুলোই জিরো হয়ে যাচ্ছে তাই আমাদের দেখতে হবে টু ক্রস টু নন জিরো মাইনর আছে কি না থ্রি ক্রস থ্রি মাইনরগুলো কী করে পাবো এখানে তিনটে কলাম যদি নিয়ে নিই মোট চারটে কলামের মধ্যে তিনটে করে কলাম যেমন আমরা সি কলাম সি টু কলাম এবং সি কলাম নিয়ে যদি মাইনরটা তৈরি করি তাহলে একটা মাইনার হতে পারে সি ওয়ান সি টু নিয়ে করতে পারি কিংবা সি টু সি থ্রি করতে পারি সি ওয়ান সি টু করলে কেমন হবে মাইনরটা টু থ্রি সিক্স থ্রি জিরো নাইন মাইনাস ওয়ান ফোর এটা আসবে রকমভাবে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি সি ওয়ান সি টু সি ফোর নিয়ে করি তাহলে তিনটে কলাম নিয়ে আমরা তৈরি করতে পারি এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মাইনরগুলো সব জিরো মাইনর তাই র্যাঙ্ক থ্রি হলো না তাহলে টু ক্রস টু যতগুলো মাইনর আছে সেই মাইনরগুলোর মধ্যে যদি কোনো নন জিরো মাইনর খুঁজে পাওয়া যায় তাহলে র্যাঙ্ক হয়ে যাবে টু এক্ষেত্রে একটা মাইনর খুঁজে পাওয়া গেছে টু থ্রি থ্রি জিরো এক্ষেত্রে ভ্যালুটা হয়ে যাবে মাইনাস সিক্স ডেট নট টু জিরো সো র্যাঙ্ক অফ ইজ টু এখানে আরো একটা এক্সাম্পল রয়েছে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর রো হচ্ছে চারটা এবং কলাম হচ্ছে পাঁচটা তাহলে প্রথমত ফোর ক্রস ফোর অর্ডারের যদি কোনো নন সিঙ্গুলার মাইনর পাওয়া যায় নন জিরো মাইনর পাওয়া যায় তাহলে র্যাঙ্ক হয়ে যাবে ফোর আর যদি সবাই ফোর ক্রস ফোর যতগুলো আমাদের মাইনর রয়েছে সবাই যদি আমাদের জিরো মাইনর হয় তাহলে থ্রি ক্রস থ্রিতে আসবো থ্রি ক্রস থ্রি মাইনরগুলো যদি সবাই জিরো হয়ে যায় তাহলে টু ক্রস টু আসবো মানে যতক্ষণ না একটা নন জিরো মাইনর পাওয়া যাচ্ছে যত অর্ডারের নন জিরো মাইনর পাওয়া যাবে সেটাই হয়ে যাবে তার র্যাঙ্ক সবচেয়ে বড় যত অর্ডারের নন জিরো মাইনর পাওয়া যাবে এই প্রবলেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেয়ার আর ফাইভ অফ অর্ডার ফোর ফোর ইচ সার্চ জিরো তাহলে যে মাইনরগুলো সবগুলোই জিরো তাহলে র্যাঙ্ক ফোর হচ্ছে না তাহলে কি করা হলো নেক্সট এক্সামিন এক্সামিন আর মাইনর অফ অর্ডার থ্রি তাহলে থ্রি অর্ডারের মাইনর দে আর থার্টি জিরো এদের প্রত্যেকটাই জিরো হয়ে যাচ্ছে তাহলে চলে আসতে হবে টু অর্ডারে মাইনরে নেক্সট টু এক্সামিন আর মাইনর অফ অর্ডার টু দেয়ার এ নন জিরো মাইনর টু থ্রি ওয়ান টু অ্যান্ড দেয়ার দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স টু তাহলে ডেফিনেশনগত দিক থেকে যদি কোনো ম্যাট্রিক্সের আমরা সবচেয়ে বড় নন জিরো মাইনর খুঁজে পাই সবচেয়ে বড় নন জিরো যে মাইনরটা হবে সেটাই হয়ে যাবে তার র্যাঙ্ক